আপনার জীবনের প্রত্যেকটা পদক্ষেপের মধ্যে আপনি যদি উন্নতি সাধন যদি করতে চান, বিজয় লাভ যদি করতে চান, আল্লাহ বলে আমার নামে জিকির বেশি বেশি করো, জোরে কোন যদি তোমরা সফল কাম হইতে চাও, এই সফল কাম জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই হলো সফল কাম, চাকরি জীবন সফল কাম, সংসার জীবন সফল কাম, প্রত্যেকটা ব্যাপারে যদি তোমরা সফল কাম হতে চাও, আমি আল্লাহর নামে জিকির বেশি বেশি করো, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহর নামের জিকির স্মরণ যদি কেউ করে আল্লাহ কি বসে থাকে? আল্লাহ বলেন আমিও আমার বান্দাকে স্মরণ করি, জোরে কোন সুবহানাল্লাহ, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকরিয়া আদায় করো আমার, অকৃতজ্ঞ হইও না, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদী, আমি নিয়ামত দিছি, নিয়ামতের শুকরিয়া আদায় করো, এই চোখ একটা নিয়ামত, চোখটা যদি অন্ধ হয়ে যেত এ পৃথিবীর সবই অন্ধকার, কিছুই দেখা যেত না, কিডনি যদি ফেল হইতো আপনা আমি বাঁচতাম না, লিভার ফাংশন যদি না না থাকতো, লিভার যদি কাজ না করত, প্রোটিন যদি পড়ত, লিভার সিরোসিস হয়ে যেত, সি ভাইরাস পেত, বি ভাইরাস হয়ে লিভারটাই আপনার নষ্ট হয়ে যেত, চোখ ভালো আছে, লিভার খারাপ, লাভ আছে কোন? আল্লাহ বলেন তোমার জীবনের অঙ্গের প্রত্যেকটা দিকের মধ্যে আমি আল্লাহর নীরব স্বাক্ষর রয়ে গেছে, এসব হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি নূর রূপে, আমি লাইট রূপে, আমি এনার্জি, মহাপ্রচন্ড শক্তি, আমি গতি, আমি আল্লাহ নূর রূপে, অথবা আমার নূর, আমার লাইট, আমার আলো, আমার গতি, আমার শক্তি পৃথিবীর সব জায়গার মধ্যে ব্যাপী আছে, জোরে কোন সুবহানাল্লাহ, এই নূরের উপমা সূরা নূরের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন, ইমাম গাজালী রহমতুল্লাহ জ্যোতি নামক একটি বইয়ের মধ্যে এই আয়াত শরীফের তাফসীর করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ বলেন আমার শক্তি, আমার গতি, আমার পছন্দ, সমস্ত অনুভূতি তোমার দেহের রঙে রঙের মধ্যে আছে, তুমি যখন স্মরণ করো আল্লাহ বলে আমি তখন তোমাকেও স্মরণ করি, তিনি বলেন আমার বান্দা যেরূপ ধারণা করে আমি তার ধারণা অনুরূপ কাজ করে থাকি, আল্লাহ বলেন আমার বান্দা যেরূপ ধারণা করে আমি তার ধারণার অনুরূপ কাজ করে থাকি, আমার বান্দা যদি আমাকে নরম মনে করে, সহজ যদি মনে করে, জীবনের সমস্ত গুণাগুলি একত্রিত করে যদি জমা রেখে দেয়, আমি আল্লাহর পদ্ধতি পায়ের মধ্যে যদি খাস করে তওবা করে, আল্লাহ বলেন বান্দারে একবার ডাক দিবি আমার ক্ষমার আর বান্দা যদি কঠিন মনে করে, আল্লাহ বলেন আমি কঠিন রূপ হয়ে তোমার সামনে দাঁড়িয়ে যাই, আমার বান্দা যদি মনে মনে আমাকে স্মরণ করে, আমার জিকির করে, আমি আমার পদ্ধতি দিলে আমার বান্দাকেও স্মরণ করি, আমার বান্দা কিছু মানুষ নিয়ে একত্রিত হয়ে আমাকে যখন স্মরণ করে, জিকির করে, আমি আমার বান্দাদের চেয়ে উত্তম ফেরেশতাদের মাহফিলে আমার বান্দাকে স্মরণ করি, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, জোরে কোন সুবহানাল্লাহ।